রুটির একটা দিক আগুনে বেশিক্ষণ থাকলে জ্বলে যায়। সরকারটাও তেমন একটা রাজনৈতিক দল, অনেকদিন সরকারে বসে থাকলে সেটাও আর কাজের লোক থাকে না। তাই গণতন্ত্রের নিয়ম মেনে সরকার নেতাকে মন্ত্রীকে একটু পাল্টে দেওয়া দরকার। সেই উদ্দেশ্যেই দীপশিতা দরকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান রাখা হচ্ছে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী দীপশিতা ধর বৈদ্যবাটি পৌরসভার 4 নম্বর এবং 20 নম্বর ওয়ার্ডে সকাল সকাল প্রচার করলেন তিনি। দলীয় কর্মী সমর্থক এবং কংগ্রেস কর্মীদের নিয়ে টোটোয় চেপে প্রচারে বের হন বাম প্রার্থী। প্রচার শুরু হয় চাতরা এলাকা থেকে, শেষ হয় নেতাজি স্কুলের সামনে। দীপশিতা বলেন, গণতান্ত্রিক পরিবেশে বলাটা বারবার জরুরি। উনি আমাকে বললেন যে আমাদের একসাথে ফটো তুলতে হবে না, আপনি খালি মানুষের জন্য কাজ করবেন। অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, 50 বছর ধরে বলেছেন যে আমরা মন্দিরের এই বানিয়ে দেবো, ওই বানিয়ে দেবো। আমরা বলছি তা বানাতে হবে না, আপনি মানুষের জন্য কাজ করুন, সেটাই আপনার আসল কাজ। আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবে, আমরা যেন সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি। নির্বাচনে লড়াই করা নিজের পকেট ভরার জন্য নয়, নির্বাচনে লড়াই করা নিজের 2-তলা বাড়ি 5-তলা বাড়ি তৈরি করার জন্য নয়, নির্বাচনে লড়া আমার বাড়ির লোকজন, আমার আশেপাশের লোকজন তাদেরকে ওই চাকরি দিয়ে দেওয়ার জন্য নয়, নির্বাচনে লড়া যাতে যে মানুষের প্রয়োজন, যে মানুষের মাথার উপর ছাদ নেই, যে শিক্ষিত বেকার যুবক এখনো চাকরি পায়নি, যে মেয়েটা এখনো পর্যন্ত তার সম্মানের জন্য লড়াই করে, তাদেরকে ভালো রাখা, তাই জন্য আমাদের রাজনীতিতে আসা। আগামী 20 মে আপনারা ভেবে দেখবেন, বিগত 15 বছর ধরে যাদের আপনারা সুযোগ দিলেন তারা সত্যি আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য কি কি করেছে। আপনার বিপদে, আপনার অসুবিধায় আপনার এলাকার সাংসদকে আপনি কতবার আপনার পাশে পেয়েছেন। আর গণতন্ত্রের তো নিয়ম এটাই, আমরা প্রত্যেককে সুযোগ দিই। সে যদি পরীক্ষায় পাশ করে, আমার সুযোগের সদ্ব্যবহার করে, তাহলে তাকে আরেকবার সুযোগ দিই। আর আমার সুযোগে যদি সে ব্যর্থ হয় তাহলে তাকে বদলে দিই। যেমন আমার মায়েরা যখন ওই রুটি করেন, দেখবেন রুটির একটা দিক কখনো আগুনের দিকে অনেকটা সময় রাখবেন না, উল্টাতে পাল্টাতে থাকে, যাতে রুটির দুদিকটাই তৈরি হয়ে যায় এবং রুটিতে সুস্বাদু। একটা দিক বেশিক্ষণ ওই আগুনের মধ্যে থাকলে সেই দিকটা জ্বলে যায়। সরকারটা তেমন, একটা রাজনৈতিক দল অনেকদিন সরকারে বসে থাকলে সেইটাও আর কাজের থাকে। তাই আসুন গণতন্ত্রের নিয়ম মেনেই সরকারকে, নেতাকে, মন্ত্রীকে, এমপিকে একটু উল্টে পাল্টে দিই, প্রত্যেককে কাজ করতে দিই। এবং যে মানুষ কাজ করবেন না, কোনো এলাকা কারোর পৈতৃক সম্পত্তি নয়, আপনি আমার সাধারণ মানুষের পাশে না দাঁড়ালে আপনাকেও যদি আমরা বদলে দিতে পারি, গণতন্ত্রের এই অমর সত্যটিকে আমরা সবার কাছে পৌঁছে দিই, এই আশা ভরসা রেখে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এরপরে আপনি